আজকের বানানো চালের রুটি গুলো তাওয়া দিতেছে কলা পাতা দিয়ে। আয়দা তুমি কেমন আছো? আয়দার তো অনেক জ্বর, সবাই আয়দার জন্য দোয়া করবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছে। আম্মা জানবি না, আবার জন্য নুডলস রান্না করতেছে, নানা বা বলছে এভাবে রান্না করার জন্য। নানা বা আয়দা তুমি কেমন আছো? আয়দার তো অনেক জ্বর, সবাই আয়দার জন্য দোয়া করবেন। আচ্ছা, তিন দিন ধরে আয়দার জ্বর। আর এদিকে আম্মু হচ্ছে রুটি, কালকের বানানো চালের রুটিগুলো তাওয়া দিতেছে কলা পাতা দিয়ে। এভাবে তোমার তাওয়া দিয়ে খাইলে খুব ভালো লাগে। অনেকে তাওয়া বলে আবার সুস বলে। আয়দাও দেখতেছে, এটা একটা ভিন্ন রকম পদ্ধতি। এইভাবে করে এরপর দিনও পিঠা খেতে পারবেন। তোমার এই পিঠা দেখতে শিষ্যা আয়দা তুমি খাইছো? আমার তোমার শরীর খারাপ, সবাইকে বললো বললো যে সবাই আমার জন্য দোয়া করবেন। আয়দা বললো আন্টি আঙ্কেল আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, যেন আমি আবার সুস্থ হয়ে যেতে পারি, আবার সবার সাথে খেলা করতে পারি, তাই না আয়দা? হয়ে গেছে। আর এটা এটা হচ্ছে আমাদের কোরবানি ঈদ আসলে সাধারণত খাওয়া হয়। আর কালকে যেহেতু সর্বরাত গিয়েছে তো কালকে করা হয়েছিল। মনে যে অনেক নরম এসেছে, এটা তো খাইতে তরকারি অনেক স্বাদ লাগে, সবারই একটা ইয়া থাকে এই পিঠাটা খাওয়ার লাগে। কলা পাতা দিয়ে তাওয়া পিঠা নামাই ফেলি। এই যে অন্তরপ নাস্তা করতেছে মহিষের মাংস দিয়ে, আর এই যে রুটি তা করছি, এই রুটি দিয়ে খাইতেছে। কেমন এসেছে স্যার? স্বাদ খুবই ভালো হয়েছে। তবে এই যে রুটিগুলি শাশুড়ি থাকলে মেয়ের জামাইদের আদর থাকে বেশি। এখন এসে দুপুর বেলা, তো নাবা আর রোজা বড়ির ব্রত করতেছে। এই যে এখানে তো বড়ি এসে অন্তরব্য নিয়ে আসছিল বাড়ির থেকে। তো জানবি না বাবা কালকে চলে যাবে, আমিও চলে যাব বাসায়। নাবা কি বললো, আবার আসবে? তো আমার ভাই ভাবিও ইনশাল্লাহ আজকে চলে যাবে, সবাই দোয়া করবেন। এখানে বড়ির বর্তা খাইতেছে অনেক সুন্দরভাবে। তো তোমরা খাও, আরো দিয়ে দো, সবারই দিয়ে দো, মরম ইয়ারও দিয়ে দো। শ্রাবণী একবারে শ্বাস গুস করে রেডি। আচ্ছা হাও শ্রাবণী, হাও আফারে দিয়ে দিও। হ্যাঁ মজা হয়েছে না বলতে? না অনেক মজা হয়েছে, খাও তোমরা। মজা হয়েছে নে? তো আজকে আমার দুপুরের রান্না, এখানে মুরগি নিছি, দেশি মুরগি নিছি। তো আমি পেঁয়াজ রসুন আদা বাটা দিয়ে দিলাম, আর এখানে জিরার গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া, এলাচ, দারচিনি, লবণও দিয়ে দিলাম। আর এই মাছটা ভুনা করবো, এই মাছটা আমার ভাই এনে দিয়ে গেছিলো বাসুদেবের বাজার থেকে। তো ভাইয়ের জন্য অনেক খারাপ লাগতেছে, আমার ভাবি ভাতিজা বাঁচতে জন্য। তো লাল শাক রান্না করবো, হয়ে গেছে। তো জানবি আর কালকে চলে যাবে, এই জন্য আজকে মুরগি রান্না করছি। তো আগের তরকারি রয়ে গেছে, তো আম্মা বলতেছে আজকে এই মুরগিটা রান্না করো।